বৈলাম দেশের সবচেয়ে উঁচু গাছ, বৈজ্ঞানিক নাম অ্যানিসোপটেরা স্কেপুলা। দেশের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে সাধারণত এই গাছ দেখা যায়। লম্বা এটি প্রায় 200 থেকে 240 ফিট পর্যন্ত হয়ে থাকে, অর্থাৎ এক একটি প্রাপ্ত বয়স্ক বৈলাম গাছের উচ্চতা প্রায় 20 থেকে 30 তলা ভবনের সমান। একটা বৈলাম গাছ সাধারণত 200 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। আচ্ছা, এবং এটা উচ্চতা 200 ফিটের উপরে হয়। ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন ও নির্বিচারে বৃক্ষ নিধনের ফলে দেশের এই উচ্চতম গাছটি অস্তিত্ব সংকটে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সের তথ্য অনুযায়ী চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে এখন অবশিষ্ট আছে কেবল 40 থেকে 45টি পরিণত বৈলাম গাছ। এই মুহূর্তে পৃথিবীর 4টা দেশে এই বৈলামের কিছু গাছ অবশিষ্ট আছে। বাংলাদেশে হয়তো বা 40-45টা বড় গাছ আছে, ছোট চারা হয়তো আরও অনেক থাকতে পারে। বৈলাম গাছ লম্বা ও একই সাথে হালকা হওয়ার কারণে চাহিদা ছিল উচ্চ। কক্সবাজার অঞ্চলে নৌকা তৈরির জন্য এই গাছ একসময় ব্যাপকভাবে ব্যবহার করা হতো। মানুষজন কাঠ সংগ্রহের জন্য নির্বিচারে বৈলাম গাছ কাটা শুরু করলে এই বৃক্ষের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে। প্রতি বছর এই গাছ থেকে সাধারণত ফল হয় না, পিরিওডিসিটি আছে। আবার যেখানে যে ফলগুলো যেখানে পড়ে সেখানে জার্মিনেশনের পরিবেশ নেই, হয়তো সেখানে গিয়ে এগ্রিকালচার ল্যান্ডে পড়ে অথবা কারো বাড়িতে পড়ে অথবা শুষ্ক জায়গায় পড়ে অথবা লিটারবিহীন ফ্লোরে পড়ে, যে কারণে এটা প্রপারলি এটা জার্মিনেট করে না। আর তাছাড়া এই গাছটা যেহেতু দেখতে সুন্দর, অনেক সুন্দর, এবং এই কাঠগুলো নৌকা বানানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে মানুষজন এই গাছগুলোকে কেটে নিয়েছে বৈধভাবে বা অবৈধভাবে, ফলে এই গাছের সংখ্যাটা একেবারেই কমে গেছে। গাছটি রক্ষায় জিন সংরক্ষণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্লোর জার্মপ্লাজমে শত শত চারা রোপণ করা হয়েছে। গত 2 বছরে ইনস্টিটিউটের নার্সারিতে প্রায় 10,000 বৈলাম গাছের চারা উৎপাদন করা হয়েছে। এর মধ্যে বন বিভাগ ও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বনাঞ্চলে প্রায় 8,000 চারা রোপণ করা হয়েছে। সিডের খুব ক্রাইসিস ছিল, সিড পাওয়া যাচ্ছিল না। আমরা ওই এখন যে গাছগুলো আমরা আইডেন্টিফাই করেছি, আমরা ওইগুলোতে প্রতি বছরই সেগুলো খেয়াল রাখি যে এবছরে বীজ আসলো কিনা, আর বীজ যদি এসে থাকে স্থানীয় লোকজনকে দিয়ে আমরা সেই বীজগুলোকে সংগ্রহ করে নার্সারিতে নিয়ে আসার চেষ্টা করি। নার্সারিতে নিয়ে এসে নার্সারির চারা উত্তোলন করে আমরা নিজেরা লাগিয়েছি, এবং সেই চারা থেকে আমরা একটা জার্মপ্লাজম করেছি। প্রায় 2,000-এর বেশি চারা লাগিয়ে একটা জার্মপ্লাজম করেছি 2 একরের বেশি জায়গা নিয়ে। আর পাশাপাশি প্রায় 8 থেকে 10,000 চারা আমরা বন বিভাগ, বিভিন্ন এনজিও, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে দিয়েছি ওনাদেরকে লাগানোর জন্য। জনসচেতনতা বাড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হল ব্লকের নামকরণ করা হয়েছে বৈলাম গাছ নামে। বাংলাদেশ ছাড়া গাছটি আরও 4টি দেশে পাওয়া যায়, তবে সেসব দেশগুলোতেও গাছের অস্তিত্ব বিপদের মুখে। 2017 সালে বৈলাম গাছকে গুরুতরভাবে বিপন্ন হিসেবে তালিকাভুক্ত করেছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার।